মেয়েরা, আজকে তোমাদের আমি পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প। আচ্ছা, ছোট গল্প, ছোট গল্প সাহিত্যের রূপরীতিতে তোমরা পড়েছো ছোট গল্প। ছোট গল্প কাকে বলে? ছোট গল্প আমরা বলতে পারি ছোট হবে এবং গল্প হবে। আর কি ছোট গল্পের সংজ্ঞাতে তোমরা পড়েছো? ছোট গল্প হচ্ছে বিন্দুতে সিন্ধুর স্বাদ। ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের জনক আমরা বলতে পারি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ সাময়িক পত্রের মধ্য দিয়ে কিন্তু ছোট গল্পের নিয়ে আমাদের সাহিত্যের দরবারে আত্মপ্রকাশ করেছিলেন। 19 শতকের মধ্য পর্বে মোপাসা, চেকফ, এডগার অ্যালান পো এবং রবীন্দ্রনাথ একই সময়ে সংবাদপত্রের পৃষ্ঠায় ছোট গল্পের আত্মাকে আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক বলতে পারি, বা তার হাত ধরেই বাংলা ছোট গল্পের শুরু হয়েছিল একথা বলতে পারি। রবীন্দ্রনাথ তার সোনারতরীর কাব্যের বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্পের এটা একটা কিন্তু মোদ্দা কথা যে শেষ হয়েও মনে হবে না শেষ। ছোট গল্প কখন লেখা হয়েছিল? মহাকাব্য, মহাকাব্যের পরে উপন্যাস এবং উপন্যাসের পরে ছোট গল্প। সময়টা কি মানুষের হাতে ধীরে ধীরে সময় কমে আসতে থাকলো। উপন্যাস পড়তে আমাদের অনেকদিন সময় লাগে, কিন্তু ছোট গল্প খুব কম সময়ে শেষ করা যায়। মানুষের হাতে সময় কমে আসলো, মানুষ নানা কাজে ব্যস্ত হয়ে পড়লো, তখন কিন্তু খুব কম সময় পড়ে শেষ করবার জন্য ছোট গল্পের উদ্ভব হলো। আজকে আমাদের পাঠ্য হচ্ছে রবীন্দ্রনাথের শাস্তি গল্প। শাস্তি গল্পটি লেখা হচ্ছে 1300 সালে। সেই সময় রবীন্দ্রনাথ কোথায় ছিলেন? আমরা জানি রবীন্দ্রনাথের বেশিরভাগ ছোট গল্পের পটভূমি কিন্তু পদ্মা তীরকে কেন্দ্র করে। সে সময় রবীন্দ্রনাথ কি করছেন? শিলাইদহে আছেন, বোটে আছেন, এবং তিনি এই যে বোটে থাকাকালীন সময়, নদী বক্ষে বোটে থাকাকালীন সময় পদ্মা তীরবর্তী গ্রামকে তিনি কিন্তু প্রত্যক্ষ করছেন। খুব ছোট্ট ছোট্ট ঘটনাকে নিয়ে তিনি এক একটা ছোট গল্প লিখেছেন, এবং এখানটা এই পর্বে তার সঙ্গে স্বজন এবং নির্জনের নিত্য সংগ্রাম চলছিল। তারপরে আরেকটাও আমরা বলতে পারি, এই সময় তিনি প্রজাদের সংস্পর্শে এসেছেন, জমিদারির কাজকর্ম দেখাশোনা করতে গেছেন, অতএব প্রজাদের সংস্পর্শে এসেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন। আবার তার চোখে আরেকটা সমাজকে তিনি দেখেছেন। সেই সময় কি হচ্ছে? সামন্ত সমাজ কিন্তু আমাদের ছিল, সামন্ত সমাজ ভেঙে যাচ্ছে। এই যে সামন্ত সমাজ, রামলোচন খুড়োর মতন সাবধানী বিষয়ী মানুষকেও তিনি দেখেছেন। তার দৃষ্টিতে যেমন সামন্ত প্রভুরাও আছে, তেমনি তাদের দারিদ্র পীড়ন সম্বন্ধেও তিনি ওয়াকিবহাল ছিলেন। কোনো কিছুই কিন্তু তার দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি। শাস্তি গল্পের পটভূমি, শাস্তি গল্পের পটভূমি কি? ভরা বর্ষা। বর্ষাকালে রবীন্দ্রনাথ কিন্তু পদ্মাবক্ষে আছেন। এবার ভরা বর্ষা, বাইরে ঘুমট, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। ঘুমট মানে কি? আরো বর্ষা হবে, আকাশ মেঘে ভারাক্রান্ত। সে সময় কি হয়েছে? চরজমি 2-4 দিনের মধ্যে কি করবে? ডুবে যাবে। এবার কি করছে? কৃষকরা জলি ধান কাটতে গেছে। যার নিজের জমি সে নিজের জমিতে ধান কাটছে, যার নিজের জমি নেই সে জল কাটতে গেছে। এটাই চিত্র আমাদের গ্রাম বাংলার। এখানে নিসর্গ কি করেছে? নিসর্গ মানুষের জীবনের সঙ্গে, এই গল্পের চরিত্রগুলোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। এই গল্পের চরিত্র দুঃখীরাম, ছিদাম, রাধা এবং চন্দ্রা। এই দুঃখীরাম ছিদামের মতো গরিব জনখাটা কৃষাণের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে মিলে গেছে এই নিসর্গ। বর্ষায় চারদিকে জঙ্গল হয়ে গেছে, এবং এই যে জলমগ্ন পাটের ক্ষেত থেকে কি হচ্ছে? সিক্ত উদ্ভিদের একটা বন্ধ নিশ্চল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, এবং এই যে নিশ্চল প্রাচীর, এই গুমট, সে জমাট বেঁধে দাঁড়ানোটা রাধা এবং চন্দরা দুজনেরই মন্দভাগ্যের সূচক হয়েছে। আবার দেখো, এই পরিবেশ একমাত্র কিন্তু মানব চরিত্রের সঙ্গেই বানায়। আরেকটা দুঃখীরাম এবং ছিদাম কাজ করে যেই পথ দিয়ে এসছে, সেই পথও যেন
বিধি নির্দিষ্ট দুর্ঘটনার জন্য প্রতীক্ষারত। এমন নিসর্গের বর্ণনা রবীন্দ্রনাথের আর কোনো গল্পে কিন্তু দেখা যায় না, এমন দুঃসহ নিসর্গ। একদিকে প্রকৃতির ঘুমট, আরেকদিকে পরিবারের ঘুমট, দুটো যেন এক সূত্রে বাঁধা হয়ে পড়েছে গল্পের কেন্দ্রবিন্দুতে। নিসর্গ আরো একভাবে এই গল্পে এসেছে। চন্দরা, যে হচ্ছে ছিদামের বউ, তার কথা বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, যেন ঠিক নতুন তৈরি নৌকোর মতন ছোট্ট সুডল। আর কি বলেছেন, ঠিক বনো লতার মতো চন্দরা যেন চিকন এবং মসৃণ। এবং আর কি, সেই বর্ষাকালে কি হয়, বনো লতাগুলি বেড়ে ওঠে এবং বলছে তার সঙ্গে বারন্ত ওসে। এমনকি ছিদামের চরিত্রও কিন্তু সেই প্রকৃতির মতোই, এবং ছিদাম এবং চন্দরা প্রকৃতির ঈপ্সিত দুটো চরিত্র। আবার এই নিসর্গকে, এই পটভূমি নিসর্গকেও, এই নিসর্গের অন্তঃসার শূন্যতা এবং বিচার শূন্যতা, প্রকৃতি তো কোনো কিছু দেখে আসে না। প্রকৃতির যে বিভিন্ন সময় প্রকৃতির পরিবর্তন, সেটা কোনো কিছু দেখে আসে না। সেই নিসর্গে যে অন্তঃসার শূন্যতা, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গল্পের শেষ পরিচ্ছেদে আদালতে। সেখানে বলছে বিরাট কম্পাউন্ডের মধ্যে একটা গাছের মধ্যে কোকিল ডাকছে। তার কি বলছে, কোকিলের কোনো আইন আদালত নেই, কোকিল যখন তখন ডাকতে পারে, যা কিছু করতে পারে। চন্দরাও কিন্তু ঠিক কোকিলের মতো, তার কিন্তু কোনো আইন আদালত নেই, কোকিলের মতোই চন্দরাকে কি বলছে, বসন্তের আত্মীয় সে। কোকিলের আবির্ভাব হচ্ছে চন্দরার অন্তঃসত্ত্বাকে উদ্ঘাটিত করেছে। সাজ থেকে আমরা একটা সার্থক ছোট গল্প করতে পারি। কেন সার্থক ছোট গল্প? ছোট গল্পকে আমি কি বলেছিলাম, বিন্দুতে সিন্ধুর সাল। সামান্য একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে, সেই দুর্ঘটনার ফলে যে বিপদ এসছে সেই পরিবারের ওপর, সেই বিপদটাকে সামলাতে গিয়ে একটা মিথ্যে কথা ছিদামের মুখ দিয়ে, মুখ ফসকে বেরিয়ে গেছে। এই যে মিথ্যে কথা, এর যে পরিণতি, একটা পরিবারকে কিভাবে বিপর্যস্ত করে ফেলেছিল, সে তা চূড়ান্ত প্রমাণ এই শাস্তি গল্পটি। শাস্তি গল্পে আমরা অনেকগুলো চরিত্র বলেছি, খুব বেশি নয়। সে কি কি চরিত্র আছে শাস্তি গল্পে? আছে দুঃখীরাম, ছিদাম, রামলোচন চক্রবর্তী, রাধা এবং চন্দর। এখানে আমরা একটা দেখছি কি, গরিব কৃষক পরিবার, কুড়ি পরিবার। সেই কুড়ি পরিবারের দুই ভাই দুঃখীরাম এবং ছিদাম। এই দুঃখীরাম এবং ছিদাম কি করে, সে হচ্ছে রামলোচন চক্রবর্তী কোরফা প্রজা। কোরফা প্রজাটা কি, কোরফা প্রজাকে আমরা কি বলবো, যে হচ্ছে প্রজার প্রজা। রামলোচন চক্রবর্তী হচ্ছে জমিদারের প্রজা, আর রামলোচন চক্রবর্তীর প্রজা হচ্ছে এই দুঃখীরাম এবং ছিদাম। এই দুঃখীরাম এবং ছিদাম, তারা কোথায় গেছে? তারা গেছে হচ্ছে জন খাটতে, জন খাটতে গেছে। প্রকৃতিটা কিরকম, তারা দুই পরিবারের চারজন ব্যক্তি, এবং তারা কি করছে, যে এই যে কৃষক পরিবারটি, কৃষক পরিবারটি কোথায় বাস করে, পদ্মা তীরের একটা ছোট্ট গ্রামে বাস করে। এখানে দুঃখীরামের বউ রাধা এবং ছিদামের বউ চন্দরা, এবং এই রাধা আর চন্দরা, দুঃখীরাম এবং ছিদামের বর্ণনাও কিন্তু রবীন্দ্রনাথ খুব সুন্দর করে দিয়েছেন। সেখানে তিনি কি বলেছেন, যে দুঃখীরামের চেহারা ঢিলে ঠালা এবং একটু স্থূল, কোনো জটিল সমস্যায় সে যদি পড়ে তাহলে তার একান্ত ভরসা তার ভাই ছিদাম। রাধাও কেমন, রাধাও কিন্তু সংসারের কাজে ঢিলে ঠালা, অগোছা। আর ছিদামের বর্ণনায় লেখক কি লিখছেন, সে হচ্ছে অত্যন্ত সুঠাম দেহি, বেশবাসেও তার পরিপাট্য, কর্মেও পরিপটু। এবং তার স্ত্রী রাধা, রাধা কি বলছে, আমরা চতুরঙ্গের দামিনীকে জানি, সেই চতুরঙ্গের দামিনীর মতো সে উত্তরে হাওয়ার শিকি পয়সাকেও সে খাজনা দেবে না। রবীন্দ্রনাথ চন্দরার সম্বন্ধে আর একটা খুব সুন্দর কথা বলেছেন, সেটা বলছে, এক মুষ্টি পারদকে যেমন একটা মুষ্টির মধ্যে শক্ত করে ধরা যায় না, এই যে মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কিন্তু কঠিন করে ধরে রাখা তেমনি শক্ত। ছিদাম কোনোদিন তার মনের নাগাল পায়নি। চন্দরার প্রগল্ভতা চাপল্য তাকে মানসিক যন্ত্রণা দিয়েছে।
একবার কি করেছিল, সিদাম চন্দরার চুলের মুঠি ধরে এনে তাকে ঘরে বন্দি করে রেখেছিল। কিন্তু চন্দরাকে বন্দি করা যায় না, যে উত্তুরে হওয়ার সিকি পয়সা খাজনা দেবে না, তাকে কি কোনোদিন বন্দি করা যায়? সেও কি করেছিল, শুধু একটা গ্রাম নয়, তিনটে নদী পার করে সে তার মাসির বাড়ি চলে গিয়েছিল। এবং পরবর্তীতে ছিদামকে কি করতে হয়েছে, ছিদামকে কিন্তু তাকে অনেক সাধ্য সাধনা করে পায়ে ধরে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। এই যে দুটো একটা পরিবারের দু ভাই, দু ভাইয়ের স্ত্রী, এদের যে চরিত্রের বৈপরীত্য এবং তাদের দুজনের পরিস্থিতি দুরকম। আরেকটা কি ছিল, এই যে মেজ বাবু, মেজ বাবুকে কেন্দ্র করে সে চন্দ্রাকে, ছিদাম চন্দ্রাকে যে সন্দেহ করেছে, সেটাও কিন্তু তার ছিদামের মনের মধ্যে থেকেছে। কি হয়েছে সেদিন ঘটনা, দুজন দু ভাই জন খাটতে গেছে, মাঠে জন খাটতে গেছে, কিন্তু হয়েছে জন খাটার মাঝখানে তাদেরকে ডেকে নিয়ে গেছে জমিদারের বাইকে। কি করতে হবে, জমিদারের কাছারি ঘরে চাল ফুটো হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে বলে নিয়ে গেছে। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের কি হয়েছে, তাদের প্রাপ্য পারিশ্রমিক মেলেনি, তারা যে জল পানি খায় সেটাও মেলেনি, তার পরিবর্তে জুটেছে অকথ্য গালিগালাজ। ফলতই তাদের মেজাজ ছিল বিগড়ে। এবার দুঃখিরাম এবং ছিদাম বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে দুঃখিরাম তার স্ত্রী রাধার কাছে খেতে চেয়েছে। রাধার কাছে যখন খেতে চেয়েছে, রাধা কি বলেছে, আমি কি রোজগার করে আনবো, বাড়িতে ভাত নেই। তখনই মনে হচ্ছে যেন আগুনের মধ্যে ঘি পড়েছে। দুঃখিরাম কি করেছে, দায়ের এক কোপে রাধার গলা কেটে ফেলেছে। এবং রাধা কি করেছে, চন্দরা সেখানে বসেছিল, সেখানে চন্দরার কোলে সে পড়ে গেছে, এবং চন্দরা কিন্তু তার বসন রক্তসিক্ত হয়ে গেছে। তাদের পরিবারের চিত্র কি, তাদের পরিবারের চিত্র সকলে জানে, গ্রামবাসী জানে। দুঃখিরাম এবং ছিদাম দু ভাই, তাদের দু বউ রাধা চন্দরা, এবং রাধা চন্দরার মধ্যে নিত্য কলহ, এটা কোনো ব্যাপারই নয়। যেদিন তাদের মধ্যে ঝগড়া হয় না, আশপাশের লোক ভাবে কেন ঝগড়া হয়। এবার এই যে রাধা পড়ে গেছে, রাধা চন্দ্রার শাড়ি রক্ত সিক্ত হয়ে গেছে, ইতিমধ্যে প্রবেশ করেছে তাদের এখানে রামলোচন চক্রবর্তী। রামলোচন চক্রবর্তী প্রবেশ করেছে, তার মনে হয়েছে তার এই দুই প্রজার খাজনা বাকি রয়ে গেছে, সে প্রাপ্য খাজনা নিতে প্রবেশ করেছে। এবং প্রবেশ করে দেখছে যে এই চন্দ্রার কোলে রাধা পড়ে আছে, তার গলা কাটা, গায়ের কোপে গলা কেটে গেছে। এবার সে কি করছে, ছিদাম তার ভাইকে বাঁচাতে গিয়ে বলছে যে চন্দরাই রাধার গলায় কোপ মেরেছে, সে মিথ্যে কথাটা বলে ফেলেছে। কেন বলেছে, যে দুই বইয়ের মধ্যে কলহ ছিল এটা সবাই জানে, কিন্তু চন্দরার মনে দুই বউ কলহ করলেও কিন্তু এটা ছিল না সে কোনোদিন প্রাণে মেরে ফেলবে রাধাকে। ছিদামের কথায় চন্দরাও হতবাক হয়ে গেছে। সে ভাবছে তার প্রেমাস্পদ, যাকে সে ভালোবাসে বিশ্বাস করে, সে তার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়ে দিল। এবং আমরা জানি রামলোচন চক্রবর্তী, সে কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমার গ্রামের প্রধানমন্ত্রী এই বিষয়ে পরামর্শ দেবার জন্য। তখন রামলোচন চক্রবর্তীকে জিজ্ঞেস করতেছিলাম, কিভাবে চন্দরা মুক্তি পাবে রাধার কে হত্যার দায় থেকে, বলছে কিছু বলতে হবে না, যে এদের মধ্যে তো নিত্য কলহ একটা ব্যাপার ছিল, সবাই জানে, বলবে যে দু বইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল এবং ঝগড়া করতে গিয়ে রাধা চন্দরাকে মারতে এসেছিল এবং চন্দরা নিজে বাঁচবার জন্য তাকে দাঁটা ছুড়ে মেরেছে, ফলত কি হয়েছে, রাধা গেছে। এতে শাস্তি হলেও শাস্তিটা কিন্তু কম হবে। এর পরবর্তী পর্যায়ে আমরা কি দেখছি, আদালতে সে শাস্তি তার চন্দরার হবে, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু দুঃখিরাম কি করেছে, সে শাস্তিটা মাথা পেতে নিতে চেয়েছে। এবং তখন আদালতে জজ কি ভেবেছে, বলছে যে এ হয়তো বাড়ির বউকে বাঁচাবার জন্য বাড়ির পুরুষ মানুষ নিজের কাঁধেই দোষটা নিতে চাইছে। কিন্তু চন্দরা ছোট আদালত থেকে মানে বড় আদালত পর্যন্ত সে তার কথার কিন্তু কোনো পরিবর্তন করেনি। সে কি বলেছে, না সেই খুন করেছে।
চন্দরাকে শেষ তার সঙ্গে চন্দরার সঙ্গে কার সার্জেন্ট সিভিল সার্জেন্ট বলছে যে তোমার স্বামী তোমার সঙ্গে দেখা করতে চায়, তখন চন্দরা কি বলছে যে মরণ, এই যে মরণ শব্দটা, এই মরণ শব্দটার মধ্যে কি আছে? চন্দরার একটা অভিমান হত একটা রূপকে আমরা দেখতে পাই। এটা মানে তিনটে বর্ণ দিয়ে একটা শব্দ, একটা গ্রাম্য মেয়েলি শব্দ, কিন্তু এর মধ্যে দিয়ে একটা অভিমান হত, অপমানিত, অবহেলিত এক প্রেমিকা নারীর স্বামীর প্রতি ঘৃণিত বিদ্রুপ কিন্তু ফুটে উঠেছে। আরেকটা জায়গায় দেখো আমরা বলতে পারি এখানে চন্দরা কি করেছে, চন্দরা তার নিজের জায়গায় অটল থেকেছে। চন্দরাকে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে নিরুপমার মতো। নিরুপমা কি বলেছিল, তাকে পণের জন্য বারবার চাপ দিয়েছে তার বাবা শেষ পর্যন্ত কিছু, কিন্তু তার কাছ জন্য কি নিয়ে এসছে, তার পণের টাকা নিয়ে এসছে। চন্দরা বলেছে যে না, তুমি যদি টাকা দাও তবেই তোমার মেয়ের অপমান। সে তার বাবাকে টাকা দিতে দেয়নি এবং তার বাবাকে টাকা নিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে, এবং শেষ পর্যন্ত কি দেনা পাওনা নিরুপমা কিন্তু নিজের জীবন বিসর্জন দিয়েছে। তা চন্দরাও কি করলো, চন্দরাও কিন্তু সে অভিমান হত হয়ে নিজের জীবন বিসর্জন দিল। সে ছিদামের দিকে আর বিচার কক্ষে চোখ তুলে দেখেনি, তিনি সে দুহাতে মুখ ঢেকে স্বামী সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে। তার জীবনের সুখ শান্তি সৌন্দর্য সেদিনই শেষ হয়ে গেছে যেদিন তাকে স্বামীর মুখে শুনেছে দুখিরাম। দুখিরাম তো আসলে দোষী, কিন্তু ছিদাম বলছে যে বউ গেলে বউ পাইব, কিন্তু ভাই গেলে তো ভাই পাইব না। তখন চন্দরা মনে করেছে চন্দরা কি পণ্যদ্রব্য কোনো, চন্দরা তো পণ্যদ্রব্য নয়, সে কি, সে হচ্ছে নিরুপমার অন্যতম সংস্করণ। সেই জন্য সে কি বলেছে যে নির্বাক নিষ্পন্দ হয়ে সে ফাঁসির আদেশ মেনে নিয়েছে। তার মনে এই যে কথাটা, তার মনে স্বামী সম্বন্ধে প্রেম সম্বন্ধে এক হৃদয় বিদারক অনুভূতির জন্ম দিয়েছিল। প্রচন্ড অভিমানে চন্দরা কিন্তু মুখ বন্ধ করেছে এবং যে ছিদামের সাজানো মামলার ব্যাখ্যার উত্তরে হ্যাঁ না সে কিচ্ছু বলেনি, একবারে শেষে বলেছে মরণ। এটা হচ্ছে এই শব্দটা প্রবল ধিক্কারের সূচক। এবার কি হয়েছে, এই গল্পটার শেষে কি হচ্ছে যে আমরা দেখছি চন্দরার ফাঁসি হয়েছে। বাস্তব দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি চন্দরার শাস্তি হয়েছে, কারণ কোর্ট তাকে ফাঁসির আদেশ দিয়েছে। শুধু কি চন্দরারই ফাঁসি, ফাঁসিটাই শাস্তি? শুধু না, সে ছিদামও কিন্তু শাস্তি পেয়েছে। এই যে চন্দরার শুধুমাত্র চরিত্রের যে বৈভব সেটা কিন্তু শাস্তি বা খুনের শাস্তির গল্পে পরিণত হয়নি, চন্দরার মনস্তত্ত্ব এই গল্পে একটা নতুন মাত্রা যোগ করেছে। এবার এই গল্পের মধ্যে আমরা গল্পের যে গঠন রীতি, গল্পের গঠন রীতির মধ্যে আমরা তিনটে অংশ দেখতে পাই। এই তিনটে অংশ কি কি? প্রথম পরিচ্ছেদে যত সামান্য প্রস্তুতির পর হঠাৎ ক্লাইম্যাক্সে চলে গেছে। ক্লাইম্যাক্স বলতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, অল্প কিছুক্ষণের পরে। দেখো কি হয়েছে, যে রবীন্দ্রনাথ বর্ণনা করছেন কুড়ি পরিবার, সেই পরিবারে দুই ভাই দুখিরাম এবং ছিদাম, দুখিরাম ছিদাম এবং তাদের দুই বউ রাধা এবং চন্দরা, তাদের নিত্য কলহ এবং কলহের তাদের যে কলহ সবাই জানে, পাড়া প্রতিবেশী সবাই জানে, যেদিন তারা কলহ করে না সেদিনটাই হয়তো সবাই অবাক হয়। এবং তার দুখিরাম এবং ছিদাম জন খাটতে গেছে, জন খাটতে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে জমিদারের বাইক ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে সে জমিদারের কাজ মানে অল্প পারিশ্রমিকে অল্প জলপানিতে তাদের কাজ করতে হয়েছে। এবং বাড়ি ফিরে এসে যখন দুখিরাম রাধার কাছে
চেয়েছে, বলছে যে আমি কি রোজগার করে আনবো। এরপরেই কিন্তু আমরা কি দেখেছি, আগুনে ঘৃতা হতে দক্ষিণা রাধার গলায় পোত দিয়েছে। তাহলে অল্প সামান্য ঘটনার পরে ক্লাইম্যাক্সে চলে গেছে। এই যে ক্লাইম্যাক্স, এটাকে এই যে রীতির নাম সাহিত্যে, এই রীতির নাম হচ্ছে রকেট পদ্ধতি। এই রীতির বৈশিষ্ট্য কি, হঠাৎ করে কাহিনী তুঙ্গ সীমায় পৌঁছে, রাধার মৃত্যু, এবং এর সঙ্গে কি হচ্ছে, চন্দ্রার কোলে রাধার দেহটা পড়ে গেছে, এবং রাধার দেহ বলতে রাধার মাথাটা কেটে দিয়েছে তো রামলোচন চক্রবর্তী, সেই সময় প্রবেশ করেছে। আর শ্রীরাম কি করেছে, খুনের দায় চাপিয়ে দিয়েছে রাধার ওপর। তার ফলে কি হয়েছে, এইখানে কিন্তু গল্পের মোড়টা ঘুরে গেছে। এখানে কি হয়েছে, দরিদ্র পরিবারের একটা জীবন সংগ্রামের গল্প কি হয়ে পড়েছে, রাধার খুনের গল্প হয়েছে। তার এই এত পর্যন্ত পরিবারের জীবন সংগ্রামের গল্প চলছিল, প্রকৃতিও তাদের জীবনের যে মানে সংগ্রাম তার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল। এখানটায় কি হয়ে গেল, এইখানটায় এসে এটা কিন্তু রাধার খুনের কাহিনী হয়ে গেল, তাদের আর কোনো কিন্তু গল্প নেই। এরপরে গল্প হঠাৎ বাঁক নিয়েছে, দুঃখীরাম কি করেছে, তোমাদের বলাতে গিয়ে বলেছি, দুঃখীরাম কিন্তু বৌমাকে বাঁচাতে চেয়েছে, সে তাকে শাস্তি দিতে চায়নি, ছিদামও তাকে বাঁচাবার চেষ্টা করেছে। এই পর্যন্ত দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হয়ে গেছে, জীবন সংগ্রামের গল্প, দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই শেষ। শেষ পরিচ্ছেদে আমরা আদালতের ছবি পাই। এখানে দৃশ্যটা কিছুটা নাটকীয়, সকলে তাকে বাঁচাবার চেষ্টা করছে, দুঃখীরাম ছিদাম সবাকে, সবাই বাঁচার চেষ্টা করছে, কিন্তু চন্দরার মন কিন্তু চলে গেছে সকল শুভেচ্ছা নাগালের বাইরে। সে মনে মনে ভাবছে যে তার প্রেমাস্পদ, যে তার স্বামী, সে তাকে কাঠ করায় দাঁড় করিয়েছে, খুনির কাঠ করায় দাঁড় করিয়েছে, তখন সে কার আদালত জানাবে। এই যে চন্দরার যে শেষ উক্তি মরণ, এই মরণ কথাটা কিন্তু রাগের নয়, অভিমানের। এখানে চন্দরার মনস্তত্ত্বকে আমরা বলতে পারি এই গল্পটায় নতুন মাত্রা যোগ করতে পেরেছে। এবং এই যে শাস্তি, এই শাস্তি কি বলছে, মিথ্যে অপমান এবং নারীর বঞ্চনা, ব্যক্তিত্বের লাঞ্ছনা, এর থেকে চিরকালীন মুক্তির পন্থা। এইখানে সমগ্র বিচারের যে প্রহসন হয়েছে, সে কি করছে, সমগ্র বিচারের প্রহসনের থেকে সে মৃত্যুকে বরণ করে নিয়েছে, মৃত্যুকে বরণ করবে। এই শাস্তি তার কাছে মিথ্যে অপমান, নারীর ব্যক্তিত্ব এবং চরম লাঞ্ছনা থেকে মুক্তির পথ প্রদর্শক। দুঃখীরামের বিবেক দর্শনের কথা এই গল্পে আছে, এবং দুঃখীরাম অনুতপ্ত সেই কথাও আছে, এবং বৌমার কি হবে সে ভেবে সে কিন্তু আন্তরিক এই কথাও আছে, এবং সে স্ত্রী হত্যার শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে, চন্দ্রাকে শাস্তি থেকে বাঁচাতে চেয়েছে, কিন্তু সবচেয়ে বড় শাস্তি ছিদাম, সে তার নিজের বুদ্ধির ওপর ভরসা ছিল, এবং সে মনে করতো সে চন্দ্রার অভিভাবক, কিন্তু সে এটা জানতো না তার স্ত্রী হচ্ছে কি পাড়দের মতো, তাকে মুষ্টিতে ধরা যায় না, এবং চন্দ্রার যে অতলান্ত হৃদয় গভীর রহস্য সেটা উদ্ঘাটন করার মতো ক্ষমতা কিন্তু ছিদামের ছিল না। এই যে চন্দ্রার দেওয়া শাস্তি তাকে বিবেকের কাছে শ্বাসরুদ্ধ করে চলে গেছে, এর যে বড় শাস্তি কিন্তু তার কাছে আর নেই। সে চন্দ্রার শেষ কথা কিন্তু তার সঙ্গে বলেনি, তার কাছে মনে হচ্ছে তার যে তাকে নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছে প্রয়োজন নেই। এই যে ছিদামের বাকি জীবনটাই এখন মরণ, শত কর্মোদ্যমের মধ্যে চন্দ্রার দেওয়া শাস্তি তাকে অহরহ শাস্তি দিয়েছে, প্রতিনিয়ত শাস্তি দিয়েছে, তাকে প্রতিনিয়ত শাস্তি দিয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর কিন্তু ছিদামে কিছু হতে পারে না। এবং রবীন্দ্রনাথ এই গল্পের পরিণামের দিকে লক্ষ্য রেখেই কিন্তু তার গল্পের নামকরণ শাস্তি করেছেন। তাহলে মেয়েরা তোমাদের অডিওটা অন করো, তোমরা বুঝতে পেরেছ, মেয়েরা 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 অডিও অন করো, বুঝতে পেরেছ, কোথাও বলে দিচ্ছি, কোথাও কোনো
মেয়েরা কোথাও কোনো অসুবিধে আছে বুঝতে? তাহলে দিচ্ছি। কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি আজকে কি কি নিয়ে আলোচনা করলাম? ছোট গল্প কাকে বলে, শাস্তি গল্প কবে লেখা হয়েছিল, শাস্তি গল্পের পটভূমি, শাস্তি গল্পের কাহিনী এবং শাস্তি গল্পের যে নামকরণ সার্থক হয়েছে সেটা নিয়েও কিন্তু শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম এবং গল্পটির গঠন রীতি নিয়েও আলোচনা করলাম। ঠিক আছে মেয়েরা, তাহলে আজকে আমরা এই থাকি। হ্যাঁ, এই পর্যন্তই থাক। ওকে।